بسم الله الرحمن الرحيم. السلام عليكم. المسلم ইতিহাসের নিদর্শন আয়েশা মাস্ক, আয়েশা মসজিদ, মা আয়েশার নামে এই মসজিদের নাম অন্যটা পরে নাম করা নামকরণ হয়ে গেছে আয়েশা মসজিদ। ও আসে না কেন? আমরা আসলে ওই উমরা করার জন্য আবার দ্বিতীয়বার আমাদের হোটেল থেকে এইদিকে আসলাম। হেরেমেন শরীফের যে এরিয়াতে থাকি ওদিক থেকে আবার এদিকে আসলাম। এটা হলো আমার 3 নম্বর উমরা। এই উমরা করতে হলে এদিকে এসে একটা নিয়ম আছে, নিয়ত করতে হয়, করে যে তাওয়াফ সাই, তারপরে মাথা মুন্ডন করে উমরা কমপ্লিট করতে হয়। বেসিক্যালি মাকামে আমরা যখন বাংলাদেশ থেকে আসি তো মাকাম একটা এরিয়া আছে, ওই এরিয়াতে এসে নিয়ত করতে হয়। বা আমরা আরও একবার আয়েশা মসজিদে আসছিলাম, এটা আমার হলো সেকেন্ড টাইম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এরিয়া, বেশ ভালো লাগে। আর ভালো লাগার কারণ হলো যে যারা দ্বিতীয়বার উমরা বা করতে চায় সৌদিতে থেকে, যে করতে চায় ওনার জন্যই এখান থেকে এসে এহরাম বাঁধবে বা নিয়ত করে 2 রাকাত নামাজ করে তাওয়াফের উদ্দেশ্যে চলে যাবে কাবা বাইতুল্লাহ। বেশ সুন্দর রৌদ্রোজ্জ্বল, এখানকার তো আবহাওয়া রৌদ্র গেরাই থাকে। চতুর্দিকে পাহাড়, মক্কা নগরীর চতুর্দিকেই পাহাড়, পাহাড়ে বৃষ্টি। আমার গাড়িতে কিছুক্ষণ ভিডিও করছিলাম, পাহাড় আর পাহাড় আর কবুতর, কবুতর তো কবুতর। এখানে নানান কিছু বিক্রি করে মানুষজন, যারা আসেন ওনারা চা কফি খেতে পারে। ওখানে হলো ড্রাইভার গাড়ির, খুব বেশি বড় না মসজিদটা, তবে আবার খুব ছোট না। এই যে সেলসম্যানেরা, মহিলা সেলসম্যান সব, এগুলা সৌদির না, অন্য অন্য দেশের, পৃথিবী ইয়েমেন থেকে আসে, সিরিয়া থেকে আসে, নানান দেশের। এই ছোট্ট পরিসরে কিন্তু প্রচুর গাড়ি, প্রচুর হাজি সাহেবরা আসেন এখানে। আসতেই হবে সেকেন্ড টাইম উমরা করার জন্য। আর কবুতর, যে স্পটে যাই সেখানেই কবুতর। সম্ভবত ওরা ইন্দোনেশিয়ান। আমি অন্যদের মতো নামাজ পড়তে আসলাম, নামাজ পড়ে দিয়ে করবো ইনশাআল্লাহ। যখন আপনি নিয়তটা করে ফেলবেন তখন থেকে আপনার তালবিয়া পড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মা লাকাল মুলক লা শারিকা লাক। আয়েশা মসজিদের ভিতরের
বারান্দার অংশ। আমি মূল টোটাল ভিতরের অংশটাতেও আমি ঢুকব। এটা হলো বারান্দা। মহিলাদের জন্য নামাজের জায়গা আলাদা ইয়ে করা আছে, ডিভাইডেড করা আছে। এদিকে মহিলারা নামাজ পড়বে, মহিলাদের অংশ বিশেষ আর পুরোটাতেই পুরুষরা নামাজ পড়বে। চমৎকার, বেশ চমৎকার, সুন্দর। মানুষ অনেকেই ঘুমাচ্ছে। খুববার জায়গা, এদিকে খুববার দেয়।